হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম কে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার, প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা হচ্ছে ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিং। চলো দেখে নিই এটা তৈরি করতে কী কী লাগছে। ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ম্যাঙ্গো জেলোটা তৈরি করব। তার জন্য আমি এখানে তিনটা পাকা আম নিয়েছি, আর এই আমটা হলো আমার গাছের আম। দেখো কত সুন্দর, আর এই আমটা খেতেও অনেক টেস্টি। তো এটা দিয়েই আজকে আমি এই পুডিংটা তৈরি করব। প্রথমে আমার আমগুলো কেটে নিতে হবে, সেজন্য আমি আমের মুখগুলো আগে কেটে নিচ্ছি। আমের মুখ কেটে পরে দুই পাশ থেকে আমি স্লাইস বের করে নিব আমের। একদম পাকা চুষ্টুষে আম, এটা অনেক টেস্টি আর মিষ্টিও। এটা টক থাকে যখন একটু কাঁচা থাকে, কিন্তু যখন অনেক বেশি পেকে যায় তখন এটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো আম আগে প্রথমে কেটে নিব। এইভাবে আমি এই চামচ দিয়ে, দেখো অনায়াসে উঠে যাচ্ছে কত সুন্দর। আমের ফ্লেভারে একদম মৌ মৌ করছে, মিষ্টি ফ্লেভার। এইভাবে আমি সবগুলো আমের স্লাইস থেকে আমগুলো বের করে নিচ্ছি। আমের পিউরিগুলো সব আমি বের করে নিয়েছি, এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তো তার আগে এটার ভিতর আমি দিব 2 টেবিল চামচ চিনি। আমটা যদিও অনেক মিষ্টি, তারপরেও আমি একটু চিনি দিচ্ছি আর একটু মিষ্টি হওয়ার জন্য। 2 চামচ চিনি দিয়েছি, এখন এটার ভিতর দিব 1 চা চামচ আগারগার পাউডার। এখন দিব সামান্য একটু পানি, দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। আমের বিউরিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই জেলোটা তৈরি করার জন্য। এখন এটা আমি পিউরিটা সেকে নিব, যেন এটার মধ্যে কোনো লাম্পস বা আঁশ থাকলে শাকনার সাথে আটকে যায়, কারণ জেলোটা একদম প্লেন হতে হবে। এখন আমি একটা একটা শাকনা নিয়েছি, শাকনার মধ্যে পিউরিটা আমি সেকে নিচ্ছি। এটা অনেক ঘন, তাই শাকনা দিয়ে চট করে শাকা যাচ্ছে না, একদম চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি এটা পুরোটাই সেকে নেব। এই যে ম্যাঙ্গো পিউরিটা আমি শাকনা দিয়ে সেকে নিয়েছি, এই যে দেখো এতগুলো আঁশ আমার এটার ভিতরে আটকা পড়েছে। আর এই পিউরিটা একদম ফ্রেশ হয়েছে, এটার মধ্যে কোনো লাম্পস বা আঁশ টাশ নাই। এখন আমি এটা চুলার মধ্যে জ্বাল দেব। ম্যাঙ্গো পিউরিটা আমি চুলার উপরে দিয়েছি, এখন এটা আমি আস্তে জ্বালে অনবর্ত নেড়ে চেড়ে এটা জাল করে নিব। আর এটা কন্টিনিউ নাড়তে হবে, নইলে ছিটকে যাবে। আর যেহেতু এটার ভিতরে আগারগার পাউডার দেওয়া আছে, তাই খুব সহজে এটা জমে যাবে আর জেলোটা চুলার উপরেই হয়ে যাবে। সেজন্য এটা আমি অন্য বাটিতে সেট করব, তাই এটা কন্টিনিউ নেড়ে চেড়ে আমি এটা ঘন করে বল কষা পর্যন্ত জল দেব। ম্যাঙ্গো পিউরিটা একদম খুব সুন্দরভাবে বলকে বলকে ঘন হয়ে গিয়েছে, এখন এটা আমি ঠান্ডা করে সেট করার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি, এটার ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টির স্বাদ ব্যালান্স হওয়ার জন্য। এখন এটা আমার হয়ে গিয়েছে, দেখো অনেকটা কমে গেছে পানিটা, এখন এটা আমি ঠান্ডা করে বাটির মধ্যে ঢেলে নেব। জেলোর মিশ্রণটা আমার মোটামুটি ঠান্ডা হয়েছে, গরম গরমে এটা আমি বাটির ভিতরে সেট করার জন্য ঢেলে দিচ্ছি। আর এই এটা ঠান্ডা হয়ে গেলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব, তারপরে ফিরে আসছি এটা সেট হওয়ার পরে।
এই যে ঘন্টা খানেক পরে আমার ম্যাঙ্গো জেলোটা একদম সুন্দরভাবে সেট হয়েছে, দেখো একদম হাতে আর একটু লাগছে না। এখন আমি এটা ছোট ছোট কিউব করে কেটে নিব। ছোট ছোট করে আমি কিউব কিউব করে এটা কেটে নিচ্ছি। এখন দেখো এটা চামচ দিয়ে বা চাকু দিয়ে একটু সরে দিলেই খুব সুন্দরভাবে এটা কিউব করে জেলোগুলো তৈরি হয়ে গেল। জেলোগুলো আমি কেটে একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন এই জেলোগুলো আমি এখানে একটা কেকের মল্ড নিয়েছি, যে কোনো মল্ডে তোমরা এটা সেট করতে পারো, এটার মধ্যে আমি এখন এগুলো ঢেলে দিব। মল্ডের মধ্যে আমি জেলোগুলো ঢেলে নিয়েছি। এখন আমি মিল্ক পুডিংয়ের মিল্ক প্রিপারেশনটা করে নিব চুলাতে। ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিং তৈরি করার জন্য এখানে আমি এক মগ লিকুইড মিল্ক নিচ্ছি। এটা আমার জাল দিয়ে ঘন করার দুধ, এটা হচ্ছে আধা লিটার দুধ আমি জাল দিয়ে ঘন করে এক মগ করেছি। এখন এটার মধ্যে আমি দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিচ্ছি 1 চা চামচ আগরগর পাউডার। এখন সবগুলো মিশ্রণ আমি ভালো করে ঘেটে একটু মিক্সড করে নিব, দেন আমি চুলাটা ধরিয়ে দিব। দুধ চিনি আগরগর পাউডারের আর গুঁড়া দুধের মিশ্রণটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন চুলার জাল জ্বালিয়ে দিয়েছি। এখন এটা আমি বলর উঠা পর্যন্ত নেড়ে চেড়ে ঘন করে নিব। আর এটার ভিতরে আমি মিষ্টিটা কম দিয়েছি, কারণ দুধটা জাল দিয়ে ঘন করা দুধ, দুধেরই মিষ্টি বেশ খানিকটা হয়েছে। তাছাড়া আমার আমটাও অনেক মিষ্টি, আর তোমাদের যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে পছন্দ হয় তাহলে আরেকটু চিনি বাড়িয়ে নিতে পারো। এটা এখন আমি বড় কষা পর্যন্ত 2-3 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে রান্না করে নেব। দুধের মিশ্রণের মধ্যে দেখো সাইড থেকে বরফ আসতেছে, এটা অনবরত নাড়তে হবে, নাড়া বাদ দেওয়া যাবে না, কারণ এটার মধ্যে আগরগর পাউডার আর গুঁড়া দুধ আছে, তাতে দুধটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। সেজন্য এটা কন্টিনিউ নেড়ে 4 মিনিট আমি এটা রান্না করে নিচ্ছি। দুধের মিশ্রণটা আমার রান্না করা হয়েছে, দেখো এটা অনেকটা ঘন হয়েছে। এখন এটা আমি অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে জেলোর মধ্যে এটা ঢেলে দিব। এটা গরম গরম দেওয়া যাবে না, তাহলে জেলোগুলো গলে যাবে। ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিংয়ের মিল্কটা আমার ঠান্ডা হয়েছে, আর এটা আমি অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করেছি, নইলে এটা জমে যেত, তাই এটা অনবরত নেড়েছি, একদম ঠান্ডা হয়েছে। এখন এটা জেলোর ভিতরে দেওয়ার জন্য একদম উপযুক্ত হয়েছে। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটা জেলোর ভিতরে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢেলে দিব আর এই জেলোগুলো একটু উপর দিকে উঠিয়ে দিব। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। সবগুলো মিশ্রণ আমি ঢেলে দিয়েছি, এখন আমি এই জেলোগুলো একটু নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, সমানভাবে চতুর্দিকে এটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি এটা এখন 1 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এর মধ্যেই
এটা জমে যাবে। আর যদি হাতে কম সময় থাকে তাহলে তোমরা নর্মাল ফ্রিজেও আধা ঘন্টার জন্য রেখে এটা সেট করে নিতে পারো। ফিরে আসছি এটা সেট হওয়ার পর্যন্ত। ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিংটা আমার সেট হয়েছে, এটা আমি ঘন্টাখানেক পরে ফিরে এসেছি। এখন আমি এটা সাইড থেকে মোল্ড আউট করার জন্য একটু সাইড থেকে ছেড়ে নিচ্ছি। এখন এটার উপরে আমি একটা প্লেট দিয়ে পরেটা ঢেলে নিব। প্লেটের উপরে আমি ঢেলে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেছে আমার খুবই সুন্দর ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিং। এখন আমি এটা কেটে দেখাচ্ছি, দেখো এটার ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে এটা একদম খুব সুন্দর জমে স্লাইসগুলো দেখো, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এই যে বন্ধুরা দেখো ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিংটা আমি কেটে নিয়েছি, দেখতে দেখো কত অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আর এটা খেতেও অসম্ভব মজার। এই গরমে, প্রচণ্ড গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা ডেজার্ট আইটেম, তো দেখে নিলে এটা কিভাবে তৈরি করলাম। আর এখন বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যায়, তো তোমরা আম নিয়ে মজা করে এই আমগুলো দিয়ে সুন্দর করে এই ডেজার্টটা বানিয়ে সবাই মিলে খেও, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।